শুরুতেই সংবাদ শিরোনাম, শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে এমপির আত্মহত্যা, সেনা পাহারায় প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়লেন রাজা পাকশে, শ্রীলঙ্কায় কারফিউ উপেক্ষা করে সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত, ত্রিস্কুমালের নৌঘাটিতে আশ্রয় নিয়েছেন রাজা পাকশে, শ্রীলঙ্কায় সাতজন নিহত সেনাবাহিনীর হাতে জরুরি অবস্থা জারির ক্ষমতা, রাশিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেনে অস্ত্র সরবরাহ জোরদার করছে আমেরিকা, ইসরায়েলি সরকারকে রক্ষা করলেন মুসলিম দলের এমপিরা। এবার বিস্তারিত, শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য অমরা কৃথি আথু কোরালা। সোমবার রাজধানী কলম্বোর উপকণ্ঠে বিক্ষোভকারীদের অবরোধের মুখে পড়েন তিনি। এ সময় দুই বিক্ষোভকারীকে গুলি করেন, এতে 27 বছর বয়সী এক যুবক মারা যান। এ সময় সরকার বিরোধী বিক্ষোভকারীরা তাকে ঘিরে ধরেন, পরে নিজের পিস্তল দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন ওই সংসদ সদস্য। খবর এএফপির, শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সমর্থক ও সরকার বিরোধীদের সংঘর্ষের মধ্যে এক সংসদ সদস্য সহ 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 190 জনের বেশি। পরিস্থিতি আরো জটিল হওয়ার আগেই সোমবার পদত্যাগ করেছেন মাহিন্দা রাজাপাকসে। অব্যাহত অর্থনৈতিক সংকটের কারণে দেশটির সাধারণ মানুষ এক মাসের বেশি সময় ধরে কলম্বো সহ দেশটির বড় শহরগুলোতে বিক্ষোভ করছেন। তারা রাজাপক্ষে পরিবারকে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর দাবি জানিয়েছেন। দাবি আদায়ের লক্ষ্যে কলম্বোতে প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে গত 9 এপ্রিল থেকে অবস্থান করছেন বিক্ষোভকারীরা। এমন প্রেক্ষাপটে সোমবার সকালে দেশের প্রত্যন্ত এলাকা থেকে কয়েকটি বাসে করে প্রধানমন্ত্রীর হাজারো সমর্থক তার সরকারি বাসভবনের কাছে জড়ো হন। তখন মাহিন্দা রাজাপাকসে প্রায় 3000 সমর্থকের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি তাদের জাতিকে স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দেন। অবশেষে সেনা পাহারায় সরকারি বাসভবন ছাড়তে হলো শ্রীলঙ্কার সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসকে। একাধিকবার ক্ষমতায় থাকা মাহিন্দার এবারের বিদায়টা হয়েছে নিতান্তই লজ্জার। গণবিক্ষোভের মুখে শেষ পর্যন্ত তাকে প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়তে হয়েছে সেনা পাহারার। খবর এএফপির, মঙ্গলবার কলম্বোয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ছাড়েন মাহিন্দা রাজাপাকসে। এর আগে কয়েক হাজার বিক্ষোভকারী বাসভবনের মূল ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন। তারা রাজধানীর টেম্পল ট্রিজ বাসভবনের মূল দোতলা ভবনে হামলার চেষ্টা করেন। সেখানে প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে আটকা পড়েন। শীর্ষ স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা জানান, মঙ্গলবার ভোরের আলো ফোটার আগে এক অভিযানে সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নিয়েছে সেনাবাহিনী। এ সময় প্রধানমন্ত্রীর বাসভবনে কমপক্ষে 10টি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। মাহিন্দা রাজাপাকসেকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার দেশটিতে সহিংস বিক্ষোভে কমপক্ষে 5 জন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন আইন প্রণেতাও রয়েছেন। বিক্ষোভকারীদের কবলে পড়ে তিনি নিজ গুলিতে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই বিক্ষোভে আহত হয়েছেন আরো প্রায় 200 জন। এর আগে হাম্মান তোতায় রাজাপক্ষের পৈতৃক বাড়িতেও আগুন দেওয়া হয়। শ্রীলঙ্কায় দেশব্যাপী কারফিউ উপেক্ষা করে কয়েক শতাধিক বিক্ষোভকারী মঙ্গলবারও সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রেখেছে। দেশটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছে। প্রতিবাদকারীরা বিক্ষোভের 32তম দিনে দেশটির রাজধানী কলম্বোতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের কার্যালয়ের প্রবেশ পথে ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করে তাকে পদত্যাগের দাবি জানান। সোমবার রাতে জারি করা একটি সরকারি বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকার। বিক্ষোভকারীদের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার চামাথ বোগাহাওয়াটা বলেছেন, আমাদের উত্তেজিত করতে সরকার খুব ঘৃণ্য কিছু কাজ করেছে। আমি মনে করি না জনগণ সেনাবাহিনীর সাহায্যে শাসন করার প্রচেষ্টাকে সহ্য করবে। তিনি বলেন, তারা কতদিন কারফিউ দিয়ে দেশ শাসন করবে। সোমবার রাতে ক্ষমতাসীন দলের একজন সংসদ সদস্য সহ অন্তত 4 জন নিহত এবং প্রায় 200 জন আহত হয়েছেন। ঘটনায় দেশটির কর্তৃপক্ষ দেশের অনেক জায়গায় সশস্ত্র সেনা মোতায়েন করেছে এবং বুধবার পর্যন্ত কারফিউ জারি করেছে। শ্রীলঙ্কার বিদায়ী প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসে প্রাণ বাঁচাতে
ট্রিঙ্কু মালির নৌঘাঁটিতে আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার ভোর রাতে ক্ষুব্ধ জনতার হাত থেকে রক্ষা করতে তার বাসভবন থেকে সরিয়ে নেয় সেনাবাহিনী। তবে বাণিজ্যিক রাজধানী কলম্বোতে নতুন করে সহিংসতা না হলেও থমথমে অবস্থা বিরাজ করছে। আগামীকাল বুধবার সকাল পর্যন্ত সারা দেশে কারফিউ জারি করা হয়েছে। গতকাল এমপি সহ অন্তত 7 জন নিহত হয়, আহত হয়েছে প্রায় 200 জন। বেশ কয়েকজন পদস্থ কর্মকর্তা জনতার হাতে লাঞ্ছিত হয়েছেন। এছাড়া অর্ধশতাধিক রাজনীতিবিদের বাড়ি পুড়িয়ে দিয়েছে ক্ষুব্ধ জনতা। রাজাপাকুশে সোমবার পদত্যাগ করতে বাধ্য হন, তবে বিক্ষোভকারীরা এতেও ক্ষান্ত হচ্ছে না। তারা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকুশের পদত্যাগ দাবি করছে, তবে তিনি পদত্যাগ না করার ব্যাপারে অটল রয়েছেন। দেশটি বর্তমানে 1948 সালের পর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবেলা করছে। গত মাস থেকেই তারা সরকারের পতন আন্দোলন করে আসছে। রাজাপাকুশের বাসভবনে হামলা। মঙ্গলবার সকালে রাজাপাকুশের সরকারি বাসভবন ঘিরে ফেলে বিক্ষোভকারীরা। তারা কলম্বোর টেম্পল ট্রিজ নামের বাসভবনের মূল দোতলা ভবনে প্রবেশ করার চেষ্টা করছিল। রাজাপাকুশে ও তার পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা সেখানেই অবস্থান করছিলেন। এই সময় বিপুল সংখ্যক সেনা সদস্য রাজাপাকুশের বাসভবনে পৌঁছে সপরিবার তাকে উদ্ধার করে। সংবাদ সংস্থা এএফপি কে সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বিক্ষোভকারীরা বিদায়ী প্রধানমন্ত্রীর বাসভবনের গেট ভেঙে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু ভোরেই সপরিবার রাজাপাকুশেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে সম্পর্কে খোলাসা করেননি তিনি। যদিও সূত্রের খবর, ট্রিঙ্কু মালিতে নৌঘাঁটিতে আশ্রয় নিয়েছেন রাজাপাকুশে। এর আগে জনতা হাম্মান তোতাই রাজাপাকুশাদের পৈতৃক বাসভবনটি জ্বালিয়ে দেয়। শ্রীলঙ্কায় নজিরবিহীন রাজনৈতিক সহিংসতায় অন্তত 7 জন নিহত হওয়ার পর দেশটির সেনাবাহিনীর হাতে জরুরি অবস্থা জারির ক্ষমতা দেওয়া হয়েছে। উত্তাল পরিস্থিতি শান্ত করতে হাজার হাজার সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে গণবিক্ষোভের মুখে দেশটির 7 ব্যক্তি নিহত হয়েছেন, যার মধ্যে 1 জন সংসদ সদস্য রয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকুশে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তিনি পরিবার নিয়ে বর্তমানে দেশের একটি নৌঘাঁটিতে আশ্রয় নিয়েছেন। প্রধানমন্ত্রী রাজাপাকুশে পদত্যাগের পরও দেশটিতে ক্ষোভ ও সহিংসতা অব্যাহত ছিল, ফলে পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এর আওতায় সেনাবাহিনী যে কোনো ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে 24 ঘন্টার জন্য আটক করতে পারে। এছাড়া যে কোনো ব্যক্তির ঘরবাড়ি বা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে তল্লাশি চালাতে পারবে। 1948 সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের পর এত বড় রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পড়েনি শ্রীলঙ্কা। অর্থনৈতিক সংকটের কারণে সদ্য ঔষধ ও জরুরি পণ্যের প্রচণ্ড ঘাটতি দেখা দিয়েছে দেশটিতে। এ নিয়ে জনগণের বিরাট অংশ বিক্ষোভ শুরু করে, তারই জের ধরেই সরকার পদত্যাগ করেছে। গতকাল রাজাপাকুশে পদত্যাগের সিদ্ধান্ত জানালে তার দলের সমর্থকরা রড নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় এবং তাঁবুতে আগুন ধরিয়ে দেয়, কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। পরে বিক্ষোভকারীরা রাশিয়ার বারবার হুঁশিয়ারি সত্ত্বেও আমেরিকা ইউক্রেনে অস্ত্র সরবরাহ জোরদার করছে। এর মধ্য দিয়ে দেশটি মূলত ইউক্রেন যুদ্ধে গভীরভাবে জড়িয়ে যাচ্ছে। ইউক্রেন অস্ত্র ও মানবিক সহায়তার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন $3,300 কোটি সহায়তা প্যাকেজ অনুমোদনের জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে। কিন্তু প্রেসিডেন্টের আহ্বানের ঊর্ধ্বে উঠে কংগ্রেস সদস্যরা ইউক্রেনকে $4,000 কোটি সামরিক সহায়তা প্যাকেজ দিতে আগ্রহী হয়ে উঠেছেন। ইউক্রেনকে নতুন প্যাকেজের আওতায় সামরিক সহায়তা দেওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেন একটি বিলে সই করেছেন, যার ফলে সেটি এখন আইনে পরিণত হবে। তবে বিরোধী রিপাবলিকান দলের সমর্থন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেবে। তারা যদি বিরোধিতা করে তাহলে এই সামরিক সহায়তা পাঠানো বাইডেনের জন্য কঠিন হবে। এরই মধ্যে রিপাবলিকানরা দেশের করোনা মহামারী মোকাবেলায় প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না দিয়ে ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর আগে থেকেই আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করে আসছে। আবার পতনের মুখে ইসরায়েলের সরকার। সোমবার দেশটির পার্লামেন্ট নেসেটে প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের ক্ষমতাসীন জোট সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে সাবেক প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন বিরোধী দল। এ অবস্থায় নেসেটের আরব মুসলিম দলগুলো এই অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়ে নাফতালি বেনেতের সরকারকে রক্ষা করেছে খবর আনাদোলুর। নেতানিয়াহুর দল যাতে আবার ক্ষমতায় ফিরতে না পারে এজন্য মুসলিম দলগুলো একজোট হয়ে নাফতালি বেনেতের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে ভোট
দিয়েছে। নাফতালি বেনেতের জোট সরকারেরও আরব দল আছে। জোটের বাইরে থাকা 6 জন আরব এমপি এই অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নেতৃত্বাধীন বিরোধী দলের আনা অনাস্থা প্রস্তাবটি 61-52 ভোটে হেরে যায়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।